গত সরকার যেটি পদত্যাগ করলো সে আন্দোলনকে আপনি এই কিভাবে আন্দোলন তো আপনার একদিনের ফসল না, এই আন্দোলন আপনার আওয়ামী লীগ 2009 সালের পরে থেকে, যখন আপনার প্রথম যে আপনার তারা যখন কেয়ারটেকার গভর্নমেন্ট বিধানটা বাতিল করলো, তখন থেকে এই আন্দোলন মোমেন্টাম পেয়েছে। এবং আওয়ামী লীগ সরকারের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার প্রথম দিকে যাচ্ছিল সরকারের, দেখা গেল যে 2009 সালের পরে আপনার সেটা পরিবর্তন হচ্ছে। বিশেষ করে কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়টাতে সে এত বেশি একটা আপনার শেখ হাসিনা আহার স্যার এমন একটা স্ট্যান্ড নিল যেটা দলের স্ট্যান্ড ছিল না, আবার সে ব্যাক করে নিয়ে আসলো আপনার দলীয় সরকারের অধীনে নির্বাচন, যেটা মূল কারণ আপনার আজকে গণতন্ত্রের যেই পরিণতি সেটার মূল কারণ। কারণ কেয়ারটেকার গভর্নমেন্টে আপনার সমস্ত দলগুলোই একমত এটা করেছিল, অ্যাকসেপ্টেবল, কিন্তু 3টি ইলেকশন হয়েছে এত ভালোভাবে, দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন। ওই আন্দোলন আস্তে আস্তে হয়েছে, এরপরে আওয়ামী লীগের দুঃশাসন দুর্নীতি ধীরে 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 এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, পলিটিসাইজেশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, আপনার মিডিয়া কন্ট্রোল, আপনার তার আইনগুলো, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ট্যাকটিক শুরু করে সবগুলো মিলিয়ে গোটা দেশকে, জাতিকে, বিশেষ করে ইয়াং জেনারেশনকে বিক্ষুব্ধ করেছে। সর্বশেষ যে আপনার অর্থনৈতিক মহোৎসবগুলো দেখা দিয়েছিল, আপনার হাজার হাজার কোটি টাকা পাচার, ব্যাংকের দুর্নীতি, এরপরে আপনার ইনফ্লেশন, জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে যাচ্ছিল, দেয়ার ওয়াজ নো কন্ট্রোল, মেগা প্রজেক্ট, মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি, ফলে এটা তৈরি হয়েছিল। সর্বশেষ ছাত্ররা যেটা তাদের কোটা আন্দোলন নিয়ে শুরু করেছিল, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করেছে, এটাকে আমরা এত মিসহ্যান্ডেল করেছে, তাদের অহংকার এবং প্রতিশোধের চিন্তাগুলো থেকে তার ছাত্রদেরকে একেবারে প্রথমেই অস্বীকার করতে পেরেছে। যখন বাংলাদেশের নিয়মই হচ্ছে ছাত্রদের উপরে যখন আপনি গুলি করবেন, তখন কিন্তু ইটেক্স এ ডিফারেন্স। আপনি খেয়াল করে দেখেন এই আন্দোলনে প্রথম দিকে এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীভূত ছিল, এরপরে গভর্নমেন্টের একটা ভুল হ্যান্ডিংয়ের কারণে এটা সারা দেশে ছড়িয়ে পড়ছে, এরপরে আপনার সমস্ত ছাত্ররা যুক্ত হয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে, ফলে হয়েছে কি আমরা দেন ইট বিকাম এ মুভমেন্ট, যে মুভমেন্টে গভর্নমেন্টকে সরাও আন্দোলনে চলে গেল, পরিষ্কার বলে যে এখন সরকার পদত্যাগ করছে। সেটা আপনি নিজেরাই দেখেছেন, 5 তারিখে যে বিশাল একটা সত্যিকার বলতে একটা বিস্ফোরণ হয়েছে মানুষের, গণ অভ্যুত্থান ঘটেছে, সেটাকে আমি সেভাবে দেখি যে আপনার এটা একটা অত্যন্ত আপনার জনপ্রিয় এবং জনগণের দীর্ঘকালের তাদের যে ক্ষোভ তারই বহিঃপ্রকাশ। আচ্ছা, মানে একটা বিষয় আমরা দেখেছি যে যখন 5 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন, তারপরে হচ্ছে তার পরদিনই আমরা যেটি দেখেছি যে বিএনপি বিজয় মিছিল করেছে, তাদের একটা অবস্থান দেখেছি আমি পল্টন অফিসের সামনে, এবং তারপর থেকে কি আসলে বিএনপি একটু একটু পিছনে আসলো? মানে বিষয়টি ছিল যে এরকম যে 90 দিনের মধ্যেই ইন্টারিম সরকার যেটি গঠন হবে, তাদেরকে নির্বাচন দিতে হবে, তারপরে আপনারা যেটি বলছিলেন যে যত শীঘ্র সম্ভব সেটি দিতে হবে, তাহলে কি জিনিসটা আপনারা বুঝতে পারছেন? আপনারা সবচেয়ে বড় জিনিস এটা আর কি, যে বিএনপি যেহেতু দীর্ঘদিন ধরে লড়াই করছে, সংগ্রাম করছে, বিএনপির প্রায় 800 মতো নেতা কর্মী, ইনক্লুডিং আপনার পার্লামেন্ট মেম্বার্স, তারা ডিসঅ্যাপিয়ার্ড, নিখোঁজ হয়ে গিয়েছে। বিএনপির প্রায় 2000 নেতা কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে কাস্টোডিতে। বিএনপির 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, এবং এই মামলাতে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আর কেউ বাকি নাই। বেগম খালেদা জিয়া 6 বছরের জন্য মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা, তারেক রহমান সাহেবকে দেশের বাইরে একটি চেয়ারম্যান, দেশের বাইরে নির্বাচিত হওয়া, এই যে একটা ভয়াবহ একটা রাজনৈতিক দলের অত্যাচার নির্যাতন, এটা বহিঃপ্রকাশ। যখন হাসিনা পালিয়ে গেলেন, বহিঃপ্রকাশ তো হবে, বিজয় মিছিল তো হবেই, এটাই স্বাভাবিক। এবং সেই বিজয় মিছিলটা সম্পূর্ণভাবে আজকের যে আপনার ছাত্ররা যে আন্দোলন করেছে তাদের সঙ্গে সম্মতি প্রকাশ করে দিতে হবে। ওই বিজয়ের মিছিলে 5 তারিখে আপনি দেখেছেন নিশ্চয়ই, যেহেতু আপনি সাংবাদিকতা করছেন, এমন কোনো পরিবার নেই যে সপরিবারে ছেলে মেয়ে বাচ্চাকে নিয়ে অংশগ্রহণ করেন, ঘরের মধ্যে আপনার শিশু বাচ্চাকে নিয়েছে, আপনার মা নিয়েছে, ছোটো ছেলে হাত ধরেছে, সব বেড়ে গেছে। আমি যখন কোনোদিন যাকে রাস্তায় দেখিনি, আমি দেখলাম সমস্ত পরিবারগুলো বেরিয়ে এসেছে, গিভিং টোটাল সাপোর্ট টু দ্য স্টুডেন্ট মুভমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মানে যাকে হাসিনাকে বিদায় একটি আন্দোলন। অন্তর্বর্তী যে সরকারটি গঠন হয়েছে,
এই অন্তর্বর্তী সরকার নিয়ে আপনার রিয়েকশন কি? আমরা ভয় করে করেছি যে অন্তর্বর্তী সরকার যেটা গঠন হয়েছে এটা আমরা মনে করি যে মোটামুটি ভাবে আপনার এটা গ্রহণযোগ্য, এখানে যারা আছেন বিশেষ করে প্রফেসর ইউনুসের নেতৃত্বে যে গঠন হয়েছে আমরা মনে করি এখানে অত্যন্ত যোগ্য ব্যক্তিরা আছেন, লাইক সালেহউদ্দিন আহমেদ, ওয়াজুদ্দিন মাহমুদ, আদিল রহমান খান, রেজওয়ানা, অত্যন্ত যোগ্য মানুষ। সুতরাং এরা আন্তরিক, এরা আপনার দেশপ্রেমিক, এরা অবশ্যই এই ব্যক্তি কাটিয়ে উঠতে পারবে, কাটিয়ে উঠতে তারা। বিপ্লবের পরে একটা সাময়িকভাবে একটা সমস্যা তৈরি হয়, সেই সমস্যাগুলোকে এরা হ্যান্ডেল করছে দ্রুত। এখন বিএনপি ঠিক এখন কি করছে? বিএনপি কাজ করছে, রাজনীতি করছে, বিএনপি এইকে সমর্থন করছে আপনার সরকারকে, এবং তাকে আন্দোলন নির্বাচনের জন্য তার জন্য প্রস্তুতি নিতে পারে, তার জন্য যৌক্তিক সময় দিচ্ছে। বিএনপি অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বলছে, রাজনীতি করছে বিএনপি। তো মানে আপনি কথা বলছিলেন যে জনাব তারেক রহমানের বিষয়ে, তিনি কবে দেশে আসবেন এই প্রশ্নটি অনেকেই করছেন। যখনই আইনগত ভাবে তিনি আসতে পারবেন তিনি চলে আসবেন, কেন আসতে পারবেন না? ওনার মামলাগুলোর বিষয়ে আইনগত ভাবে আমরা চেষ্টা করেছি, আইনগত ভাবে তার মামলা তো ফেক, মিথ্যা মামলা সমস্ত গুলি, সেখানে তাকে তাকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন আমি বুঝি না। হি ইজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, এবং তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয় সেটা কোর্ট ডিসাইড করবে, প্রত্যেকের সিদ্ধান্ত নিয়ে যাবে। এই যে আপনার একটা ধারণা, প্রিকনসিভড নোশন, কিছু ক্যাম্পেইন চালানো হয় যে তারেক রহমান সাহেব এই করছে এই করছে, এগুলো প্রমাণ থেকেও করতে পারে না, এটা ঠিক না। ব্যাপার হচ্ছে যে রাজনীতির ফাইনাল ডিসিশন মেকার ইজ দ্য পিপুল, জনগণ, সেটা একমাত্র নির্বাচনের মাধ্যমেই আসে, সেই নির্বাচনেই আমরা ফেয়ার চাই, সেই নির্বাচনটাই আমরা একটা প্রায় নির্দলীয় সরকারের অধীনে সময় মতো চাই। যে নির্বাচনের বিষয়ে আসবো, তার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ও তার শরীরের কি অবস্থা এখন? উনি অত্যন্ত অসুস্থ, এখনো সিজন ফিট টু ফ্লাই, আর আমরা ইতিমধ্যে আমাদের যোগাযোগ করছি, উনি যেখানে যেতে চাচ্ছেন সেখানকার সঙ্গে যোগাযোগ হয়ে গেছে, আমরা তাকে কীভাবে নেব, এই 18 ঘন্টার 20 ঘন্টার ফ্লাইট নিতে পারবেন কি না, অথবা অ্যাম্বুলেন্স, এগুলো আমরা চেষ্টা করছি। আচ্ছা, এটা কি খুব শিগগিরই হবে, কবে হতে পারে? যত দ্রুত সম্ভব, স্পেসিফিক ডেট বলতে পারবো না আপনাকে, এটা যত দ্রুত সম্ভব। আচ্ছা, মানে একটু যদি মানে আমি রাজনৈতিক জায়গা থেকে একটু যদি আসি, যে আপনাদের জোটের কি অবস্থা এবং জামায়াত ইসলামীর সঙ্গে কি আপনাদের কোনো, আমাদের তো জোট নাই, মানে আমরা সাবেক আন্দোলন, হ্যাঁ আগের যে জোট ছিল যুগপথ আন্দোলন আমরা করছি, এই সরকারের বিরুদ্ধে আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা করেছিলাম, সেটাই ছিল আমাদের যুগপথ আন্দোলন। আমাদের সঙ্গে যারা ছিলেন তারা আছেন, তারা এখন কাজ করছেন, তাদের মতো করে যুগপথ আন্দোলন যখন আমরা একসাথে ঘোষণা দিব এই পরে, এখন তো হাসিনার পতন হয়েছে, আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে, এখন বাকিটা আমরা নির্বাচনের সময় আসবে যখন আমরা একসাথে থাকবো কি থাকবো না ছিল পরের ব্যাপার। একটা মানে ইন্টারেস্টিং প্রসঙ্গ, আমি জানি না এই প্রশ্ন আপনাকে করেছি কিনা, সেটি হচ্ছে যে আমরা সম্প্রতি দেখেছি যখন শেখ হাসিনা তিনি চলে গেলেন, তারপরে হচ্ছে তার যে ছেলে সজীব অজয় জয়, তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, বিভিন্ন পত্রপত্রিকায় ইয়ে করেছিলেন, এবং সেখানে খুব ইন্টারেস্টিংলি তিনি বিএনপির কথাও বলেছেন, এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বক্তব্য দিয়েছেন, সেটাকে একটা একরকমের পজিটিভ জায়গা থেকে উনি সেটা দেখতে চেয়েছেন। মানে প্রশ্নটা হলো, জানি না এটা মানে কতটা যৌক্তিক, মানে আপনার মানে কোনো ধরনের যোগাযোগের চেষ্টা সেখান থেকে বা কোনো রকমের কোনো মানে একটা জায়গা তৈরি করার কোনো চেষ্টা হয়েছে কিনা? বাংলাদেশের একটা মিডিয়ার একটা সমস্যা আছে, গুজব, এটাকে তারা খুব পছন্দ করে, লাভ মেকিং স্টোরিজ, সেটার মধ্যে কোনো গুরুত্ব আছে কি না সেটা পরে দেখে সত্যতা আছে কি, এটা হয়, আপনার জার্নালিজম এটা হয়, এবং জার্নালিজম মিথ্যা কথা না বললে এটা জার্নালিজম হয় না, এটা বড় বড় বই আছে তার উপরে, যে হোয়েন মিডিয়া সেজ লাইস, এগুলো হয় আছে, আমি এটাকে নিয়ে কিন্তু এতটুকু মানে বলি না, প্রশ্ন করি। তারপর হচ্ছে যে ওয়াজেদ জয় সাহেব যেটা বলেছেন, আমি খুশি হতাম এই উপলক্ষটা যেন আমাদের 15 বছর আগে থেকে হতো, আরও আগে থেকে, যদি ওনারা এখানে গণতন্ত্রের ব্যাপারটাকে প্রাধান্য দিয়ে বিরোধী দলকে গুরুত্ব দিয়ে যদি ওনারা একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করতেন, ওনারা উল্টোটা করেছেন, ওনারা একদম পরিসরকে বন্ধ করে দিয়ে স্পেস একেবারে ক্লোজ করে দিয়ে ওনারা এক নায়কতন্ত্র আপনার যে
যেটাকে আজকাল বলছে কর্তৃত্ববাদী পলিটিক্স এবং একটা ফ্যাসিবাদী পলিটিক্স চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখন ওনারা আগে সেটা প্র্যাকটিস করুক, গণতন্ত্র প্র্যাকটিস করুক, তারপরে যেন মনে করেন যে এনারা ফ্রি আসার জন্য জনগণকে গ্রহণ করবে, আমরা একটা রাজনৈতিক দল হিসেবে তো সেখানে কোনো আপত্তি করবো না। আচ্ছা, মানে এইবার হচ্ছে নির্বাচন প্রসঙ্গে ফিরে আসি, আপনি বললেন যে এই সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন করুক সেটি আপনারা চান, মানে সেটার জন্য ধরেন রাজনৈতিক দল হিসেবে আপনারা এই অন্তর্বর্তী সরকারকে কতটা সময় দিতে চান? এটা ডিপেন্ড করে যে তারা কত দ্রুততার সঙ্গে সেই আপনার ক্ষেত্রটা তৈরি করতে পারছে। এটা মাত্র 7-8 দিন হয়েছে তাদের, এখনই এই প্রশ্ন আসার সুযোগ নেই। আচ্ছা, না মানে আমি এই জন্য বলছি, মানে জাস্ট বোঝার জন্য, সেটি হচ্ছে যে অনেকে এটা এটা বলা মুশকিল আপনার এই মধ্যে, আমাদের তো আমরা দ্রুততম সময় চাই, আর্লিয়েস্ট, কিন্তু সেটা থেকে পরিবেশ তৈরি করতে হবে। তো এখন তো গভর্নমেন্টের মাত্র 7-8 দিন তৈরি হচ্ছে, ওনারা নিজেরই না বসছেন, জানবেন, চেষ্টা করবেন কোথায় কি সমস্যাকে ফেয়ার ফ্রি করতে হলে, আপনার নিউট্রাল করতে হলে কাকে কাকে কোথায় বসাতে হবে, কী করতে হবে, টেবিল চাই, আমাদের সেই কনফিডেন্সটা আছে। আচ্ছা, এবং সেটার জন্য যদি ধরেন মানে 3 মাস তো অন্য বিষয়, 3 মাস একটা সাংবিধানিক জায়গা, কিন্তু সেটা 6 মাস হতে পারে, 1 বছর, নির্দিষ্টভাবে এই মুহূর্তে কোন সময়ের কথা বলতে পারবো না, এই জন্য যে আমরা গভর্নমেন্টকে তো দেখছি। জি, 2 নম্বর হচ্ছে যে আপনার আবার এটাও আমরা মনে করব যে একটা অনির্দিষ্ট কালের জন্য এই সরকারে থাকার তো কোনো কনস্টিটিউশনাল রাইট নেই। জি, সুতরাং তাদেরকে যত দ্রুত সম্ভব নির্বাচনের ক্ষেত্র তৈরি করে নির্বাচন দিতে হবে, আমি যত বিশ্বকে তাই করবে। জি, আপনি কনস্টিটিউশনের কথা বলছিলেন, এই কারণে আমি এই প্রসঙ্গটা একটু তুলি, সেটা হচ্ছে যে আপনি দীর্ঘ মানে লম্বা সময়ের একজন পার্লামেন্টারিয়ান, আপনি বাংলাদেশের রাজনীতিতে মানে আপনি বর্ষীয়ান একজন রাজনীতিবিদ, বিষয়টা হচ্ছে যে মানে এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, একটা আলোচনা হচ্ছে যে একটা রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন অথবা অ্যাটলিস্ট ইনস্টিটিউশনগুলোতে বা কিংবা কিছু জায়গায় পরিবর্তন, নানান রকমের আলোচনা হচ্ছে, কোনো স্পেসিফিক আলোচনা বা স্পেসিফিক ঘোষণা আমরা সরকার থেকে এখনো সেভাবে পাইনি, এমনি কথা হচ্ছে, আলোচনা হচ্ছে বিভিন্ন ফোরামে হচ্ছে। সেই জায়গা থেকে প্রশ্ন আপনার কাছে যে মানে যদি সাংবিধানিক পরিবর্তন লাগে, এমন কোন পরিবর্তন সেটা চান, সেটা কি পরিবেশ বা সেটা কি সুযোগ আছে কি না, যে বর্তমান যে সাংবিধানিক আইন, সাংবিধানিক পরিবর্তন তো কোনো আপনার অনির্বাচিত সরকারের পক্ষে করা সমীচীন। 1-2 নম্বর হচ্ছে আপনার আমাদেরও 31 দফা আমরা দেখছি, আপনারা জানেন সেই 31 দফার মধ্যে আমাদের সংবিধান পরিবর্তন করতে সুস্পষ্ট বলা আছে, কারণ আমরা মনে করি বর্তমান যে সংবিধান এই সংবিধান মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না, সুতরাং এই সংবিধানকে পরিবর্তন করতে হবে, সেটা পরিবর্তন করতে হবে তো আপনাকে জনপ্রতিনিধিদের দিয়ে, জনপ্রতিনিধিদের দিয়েই আমরা সেটা করার পক্ষ হবে। আমরা সেই জন্যই বলেছি যে আমরা মনে করি যে দ্যাট শুড বি সুনার দ্য বেটার একটা পার্লামেন্ট নির্বাচন করা বা আপনার গণপরিষদ গঠন করা, যাই বলি না কেন, গঠন করে ওই আমাদের বলা আছে আমাদের একটি দফায় যে একটা আপনার কনস্টিটিউশনের একটা কমিশন তৈরি করা, অ্যামেন্ডমেন্টের জন্য পরিবর্তনের জন্য এই জিনিসটা আমরা বলছি, আমরা জুডিশিয়াল কমিশন তৈরি করতে বলেছি, বিচারিক ব্যবস্থাটাকে সঠিক করার জন্য, এই কথাগুলো আমরা আগে থেকে বলছি, বলে আসছি। এখন যদি কেউ মনে করে যে রাষ্ট্র সংস্কার মানে গুটিকতক লোক রাষ্ট্র সংস্কারের কথা বলবেন, তো জনগণ গ্রহণযোগ্য হতে হবে, নাহলে তো ওটাও একটা কর্তৃত্ববাদী হয়ে যাবে। সেই কারণে সবাই সব দিক চিন্তা করে নিঃসন্দেহে জনগণের প্রতিনিধিদের দ্বারা আপনার কনস্টিটিউশন চেঞ্জ হওয়া উচিত। সেটা তার মানে কি পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে? আমি চেষ্টা করছি সরকার নির্বাচিত পার্লামেন্ট একটা হবে যারা আপনার কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে, অ্যামেন্ড করবে। জি, সেটা তারপরে গণপরিষদ হতে পারে, গণপরিষদ হতে পারে, এটা এটা আলোচনার মাধ্যমে হবে, ডায়ালগের মাধ্যমে হবে, দলগুলোর সঙ্গে ডায়ালগ হবে, স্টেক হোল্ডারদের সঙ্গে ডায়ালগ হবে, আলোচনা ছাড়া গণতন্ত্র কখনো আপনার করা যায় না। কারণ আপনি একটা জিনিস এবার খেয়াল করে দেখবেন, এবার যে ভাসিনা যখন পদ ত্যাগ করলেন তখন কিন্তু আর্মি চিফ একটা বিরাট একটা প্যাট্রিয়টিক কাজ করেছেন, তিনি বেশিরভাগ রাজনৈতিক দলকে ডেকে নিয়ে গেছেন যে আসলে আমরা একসাথে আমরা রাষ্ট্রপতির কাছে যাই, কি আমরা কি করতে পারি, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম যে একজন প্রধান সেনাপ্রধান তিনি একটা জনগণের মানে পার্টিগুলোকে নিয়ে সেগুলোকে নিতে সবাই মিলে
তারিখ নিয়ে কাজটা করতে চাইতাম, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছি করি, এবং সেখানে আমি একটা ভালো একটা দিক দেখতে পাই যে সেনাবাহিনীর যে ভূমিকা এটা অত্যন্ত দেশপ্রেমিক ভূমিকা, এবং এই ভূমিকাটা জনগণের পক্ষে গেছে। জি, মানে এই যে সাংবিধানিক পরিবর্তনের যে বিষয়টা বলছেন, মানে আপনাদের জায়গা থেকে আপনারা কি এই যদি সেরকম প্রয়োজন হয় বা সেরকম আপনাদের সঙ্গে আলোচনায় বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনার কথা আপনি বলছিলেন তার মাধ্যমে আপনারা কি প্রস্তাব দিতে চান যে যদি সাংবিধানিক কোনো সংস্কারের প্রয়োজন হয় বা আপনারা যে সংস্কারগুলো চাচ্ছেন সেটার জন্য আপনারা কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদের কথা কি আপনারা বলবেন? তবে আমাদের দলে যে সিদ্ধান্ত হয়েছে যে আমরা অবশ্যই পরিবর্তন চাই এবং আমরা বর্তমান সংবিধানও আমরা অ্যামেন্ড করতে চাই, সেটা জনপ্রতিনিধিদের মাধ্যমে, সেটার একমাত্র পথ হচ্ছে যদি অ্যাসেম্বলি হয়। হ্যাঁ, একটা ইলেকশন হতে হবে, সেই ইলেকশনে সব যদি আপনার এমনি জাতীয় সংসদের নির্বাচন হয় সেই নির্বাচনে শুধু সরকার না, সেই জাতীয় সংসদ নির্বাচনে এটা আপনার একমত হতে পারে সবাই, বা টু থার্ড হলে হয় যে আমরা অ্যামেন্ডমেন্ট করবো তাহলে হবে। আচ্ছা আচ্ছা, মানে সেটা গণপরিষদ হোক বা পরবর্তী সরকার, এটা জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমেই হতে হবে, সেটা আপনাদের অবস্থান। আচ্ছা, আমাদের না, মানে এটা আপনার সংবিধানের অবস্থান, দেশের অবস্থান, সরকারের অবস্থান। জি হ্যাঁ, আসছি। মানে যেটা আমার কলিগও বলছেন সেই প্রশ্নে আসছিলাম যে বাংলাদেশে এখন যেটি আমরা দেখছি যে এই যে শিক্ষার্থীদের যে এই আন্দোলন যেটি তারা শুরু করেছে কোটা সংস্কার আন্দোলন দিয়ে, তার পরবর্তীতে যেটি আসলে এই একদফা আন্দোলনে গেল এবং সেইখান থেকে যেটি আমরা দেখলাম যে এই সরকারের পতন, সর্বশেষ সরকার, সেখানে জি এই একদফা আন্দোলন কিন্তু আমরা শেষের দিকে লাস্ট টু ইয়ার্স আমরা শুরু করেছি, যে কারণে আমি জেলে গেছি বহুবার। এই এক দফা আন্দোলন আপনার মনে আছে যে আমরা দশই ডিসেম্বরের যে একটা প্রমাণ করছিল, দ্যাট ওয়াজ ইন 1922 সালে, এর মানে আগে তিন দিন আগে আমি অ্যারেস্ট হয়েছি, এরপরে আমরা 28 আগস্ট যে প্রমাণ করেছি আমাদের সব সিনিয়র লিডার অ্যারেস্ট হয়েছে, আমরা তিনবার চারবার ওই এক দফা আন্দোলনে আন্দোলন করেছি। সুতরাং এই এক দফা আন্দোলন পরিণত হয়েছে যখন আপনার হাসিনা সব অস্বীকার করেছে কিছুই দেবে না, জনগণ ওই আন্দোলন তো চলে এসছে একদফা, সেভাবেই এটাকে একদফা আন্দোলনে চলে গেছে। জি, মানে এই জায়গায় আসলে এই যে এখন যে শিক্ষার্থীদের তাদের জায়গা থেকে একটা আলোচনা হচ্ছে যেটা আমরা শুনতে পাচ্ছি যে তারা একটি রাজনৈতিক দল বা এরকম কোন একটা প্ল্যাটফর্ম তারা করতে হয়তো চাইতে পারেন, যদিও আমরা সরাসরি আমাদেরকেই বলেনি, আমরা গতকাল পত্রিকায় দেখেছি কোথাও কোথাও এটা নিয়ে নিউজ হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে মানে এই যে নতুনদের যদি এই এরকম দল হয় এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? যে কোনো মানুষের বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে, সংগঠন করার অধিকার আছে, নির্বাচন করার অধিকার আছে, এই নিয়ে আমাদের তো ওয়েলকামই জানাবো, স্বাগত জানাই, কারণ এটা গণতন্ত্রের যে ব্যাপারটা মাল্টি পার্টি সিস্টেম, আপনার এটা তো শত ফুল ফুটতে দিতে হবে, সেখানে তো আমরা অবশ্যই স্বাগত জানাবো। সেই মানে এইখানে আমরা তাদের যে সমর্থন দেখেছি বা তাদের এই এই আন্দোলনের মধ্য দিয়ে বা যেটি আমরা দেখেছি যে পরবর্তীতে মানে যেই এটার যে ফসল এসেছে, তারা যেটি অনেকে তারা বলছেন যে তাদের একটা বড় সমর্থন আছে এবং সেই জায়গা থেকে সেটা কি যেটা আমাদের যে ট্রেডিশনাল আমাদের যে বড় দলগুলো আওয়ামী লীগ, বিএনপি, এখন মানে আওয়ামী লীগ যেহেতু পতন হয়েছে, তো যেটি হচ্ছে যে মানে এই দলগুলো কি এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা? আমরা রাজনৈতিক দল করি, আমরা আজকের দল করি না, আমরা আপনার আমাদের জন্ম হচ্ছে 79-এ, অনেক চড়াই উতরাই পার হয়ে হয়ে আমরা আজকে জায়গায় এসেছি। আর সমর্থন যদি আপনার কথা বলেন, নির্বাচন ছাড়া জাজ করা মুশকিল, রাস্তায় আমরা আপনার বহুবার প্রদর্শন করেছি রিসেন্টলি, ওটা নিয়ে আমি কোনো তর্কে যেতে চাই না। তারপর হচ্ছে যে ছাত্ররা যদি রাজনৈতিক দল করতে চায়, এটা তাদের অধিকার আছে, করতে পারে অবশ্যই। আমরা আমাদের দল করেছি, আমাদের বহু আগে থেকে আমাদের প্রশ্ন দেওয়া আছে, আমরা 31 দফা দাবি রাষ্ট্র পরিবর্তন সংস্কারের আমরা দিয়েছি, ওটা নিয়ে আমরা আপনার আমাদের জায়গায় আমরা আছি, নির্বাচন যখন হবে আমরা নির্বাচন করব, তখন প্রয়োজন হয় জোটের সঙ্গে আর জোট করব, যদি না হয় করব না, এটা তো পরের ব্যাপার। আর ছাত্র রাজনীতি করতে চাইলে তো সে অধিকার আছেই। আমি একটু বৈশ্বিক প্রসঙ্গে আসি এই জায়গায় যে এই যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভারতের যে অবস্থান সেটিকে আপনি কিভাবে দেখছেন?
ভারত একদম দুঃখজনকভাবে বাংলাদেশের মানুষের কাছে তার যে ভূমিকা সেটা আপনার প্রশ্নবিদ্ধ হয়েছে বেশ কিছুদিন থেকেই, দুটো ইলেকশনে হয়েছে, এরপরে আপনার রিসেন্টলিও হাসিনার সেখানে আপনার আশ্রয় নেওয়া এবং তারপরে যে সমস্ত মিডিয়াতে তাদের মিডিয়াতে ভারতের নেতারা যেসব কথাবার্তা বলছেন এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না, কারণ বাংলাদেশের মানুষের পার্সটা ফিল করতে তারা সবসময় ব্যর্থ হয়েছে, সবসময় বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে রাখে, সবসময় তারা বন্ধুত্ব চায়, এখনো আমরা এখনো বলছি, সবসময় বলছি যে উই ওয়ান্ট দ্যার ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ মানে তো এটা না যে আপনি প্রভুত্ব করবেন, ফ্রেন্ডশিপ মানে এটা না যে আপনি সারাক্ষণ আমাকে ডিকটেট করবেন, এটা মানুষ মেনে নেবেন, আমি নিচ্ছে না তো আজ পর্যন্ত নেয়নি, তো ওই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে ভারতের যে ডিপ্লোমেসি সেই ডিপ্লোমেসিটা কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। আমরা খুব পরিষ্কার করেই যেটা বলতে চাইছে যে যে ভারতের বন্ধুত্বটা তারা বাংলাদেশের মানুষের সঙ্গে করুক, নট মিন এনি পার্টিকুলার পার্টি। ভারত যেটা করেছে কিছুদিন আগে পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করেছে, আওয়ামী লীগের নেতা শেখ হাসিনার পরিবারের সঙ্গে বন্ধুত্ব করেছে, কিন্তু বাংলাদেশটা একটা বিশাল দেশ, সেখানে প্রায় মানুষ তো বহু, বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের গভীর সম্পর্ক রাখা উচিত আমি ব্যক্তিগত মনে করি। জি, আর কি মানে এই যে মানে আপনি গুজব বলতে পারেন, নানান রকমের কথা বলতে মানে অনেকেই বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মানে সম্পর্ক যে কোনো হাসিনার এই কথাটার একটা ধারাবাহিকতা আছে, যখনই তার কোনো ক্ষতি হয় পরিবর্তন হয়ে যায় তখন সে একটা করে 10 টাকা। এবং গত ইলেকশনে আপনাদের মনে থাকার কথা, 91 যখন সে হারলো তখন সে বললো যে আমি আমেরিকার কথা শুনিনি সেজন্য আমার ছাড়ি দেওয়া হয়েছে। আবার 2001 যখন আপনার উনি হেরে গেলেন তখন বললেন যে গ্যাস পাইপ লাইন দিতে চাইনি সেই কারণে আমার বলছে, আর এবার উনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনকে দিতে চাইনি দেখে একবারও ফিল করছেন না যে মানুষ তাকে চাচ্ছে না, মানুষ কেন চাচ্ছে না, আমার পতন হয়েছে মানুষ চায় না বলেই, সি কুড নট রিড দ্য রাইটিং টু দ্য ওয়াল, মানুষ চোখের ভাষা উনি বুঝতে পারেন না, পলিটিক্স এর জায়গাটি ছিল সবচেয়ে আসল, এটা মানে আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই ভুলগুলো অনেকেই করে, করে বলেই তাদের পতন, এই জিনিসটা মানুষকে বুঝতে হবে নেতাদের যে মানুষ কতক্ষণ পর্যন্ত আমাকে চাচ্ছে, কতক্ষণ তো আমাকে চাচ্ছে, এটা তো ডেমোক্রেটিক গায়ের জোরে যদি উপোস থাকতে চায় তার পরিণতি সেইটাই হয়, বন্দুক দিয়ে আর সেই পুলিশগুলো গেল কোথায়, সেই রাষ্ট্র গেল কোথায়, কোন সেবার দাঁড়িয়ে থাকবে চুপচাপ, তো এই জিনিসটা বোঝেন না আপনারা, এত লক্ষ লক্ষ মানুষ কেন বেরিয়ে আসলো রাস্তায়, সারা দেশে কোটি মানুষ রাস্তায় বেরিয়ে আসলো কেন, because she was at that time not wanted by the people. জি, বাংলাদেশের যদি অন্য কোনো কনস্টিটিউশন চিন্তা করলে তো ভুল করা হবে। আচ্ছা, বাংলাদেশের এখন মানে আমি একদম শেষ দিকে চলে এসেছি, মানে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখছেন, মানে এই জায়গা থেকে আমি ব্রাইট দেখছি, আমি তো খুব আশাবাদী, বিশেষ করে তরুণদের রাজনীতি অংশগ্রহণ নিয়ে আমি কিন্তু খুব আশাবাদী, আমি আমার বক্তৃতায় সবসময় বলতাম পতন হবে না যতক্ষণ পর্যন্ত তরুণরা জেগে না উঠবে, আপনি খেয়াল করে দেখবেন আমার বক্তৃতাতে সবসময় বলছি জাগো, আমি নজরুল ইসলামের কবিতার কথা বলেছি, আমি সুকান্তের কথা বলেছি, রবীন্দ্রনাথের কথা বলেছি যে তরুণদেরকে জাগো, এই তরুণরা জেগে উঠেছে বলেই পরিবর্তন, আমি অত্যন্ত আশাবাদী, আমাদের তরুণরা যে পারে সেটা প্রমাণ করেছে, এবং যেহেতু দেশ রাজনীতি সম্পর্কে তারা চিন্তা করছে এটা আমার জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ডয়েচে ওয়েলের আলোচনায়। ধন্যবাদ আপনাকেও, আমি যদি একটা অনুরোধ আমার থাকবে সব আপনার কাছে এবং আপনার মধ্যে সকলের কাছে যে বাংলাদেশে এই পরিবর্তনটাকে পজিটিভ হিসেবে সবাই জানে না, ইটস এ রিয়েল চেঞ্জ, ইতিবাচক হিসেবে নিয়ে আমরা যদি পরিবর্তনকে সমর্থন দিই তাহলে এই বাংলাদেশের ভবিষ্যৎ আরও ভালো হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদেরও ধন্যবাদ ডয়েচে ওয়েলের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য, আমরা পরবর্তীতে আবার অন্যান্য লাইভ আপনাদের সঙ্গে